পৃথিবীতে যত ওলি এসেছে হযরত বাবা হামিদ বিন রহমাতুল্লাহ বিরাজ অবদে চলেছিল একটা দিন মার কাছে করুণ স্বরে বলছে মা গো আমি আহমেদ বিন একটা কথা বলি মা মা বলছে রে বেটা আহমেদ বিন কি বলতে চাও বলো কইছে মা জিলহজের চাঁদ উঠিয়েছে মা সবাই মদিনায় যায় মা আমারও মনটা কানে মা আমিও মদিনায় যেতে চাই মা বলছে আহমেদ বিন আমি তোকে না দেখলে থাকতে পারি না বাবা তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমার ইবাদত ভালো লাগবে না আমি বড় অসুস্থ বাবা তোর মদিনায় যাওয়া লাগবে না বাবা যখন আমি সুস্থ হয়ে যাব তো মদিনা যাওয়া পারমিশন দেব মার কথা মানলেন আহমেদ বিন মাগার কয় না কিছুদিন কিছু বছর যাওয়ার পরে মার কাছে আবার বললো মা তোমার কথা মানছি মা আজি কয়েক বছর চলে গেল মা এইবার আমি মা ওই নবীজির অনাম বরখে যাব মা বহুত হাজি যাবে মা তাদের আহাবরি আমি করব মা আমি কথা দিছি মা আমাকে যাওয়ার পারমিশনটা দেন মা বলছে না 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 আগত থাকি বেশি অসুস্থ আমি হয়েছি বেটারে আহমেদ বিন তুমি মদিনায় যেতে পারবা না বলছে মা তোর কথা তো আমি অমান্য করি নাই কয়েক বছর ধরে আমি রক্ষা করি এবার তো তুমি ভালো আমি বহুত মানুষকে কথা দিয়েছি আমি রাহাবরি করব ওনারা মদিনার পথ চেনে না রাস্তা চেনে না মা তাকে নিয়ে আমি মদিনায় যেয়ে রসুল্লাহ রওজা মোবারককে জিয়ারত করব মা বলছে বেটা তোমার কোন বন্ধুকে কথা দিয়েছ কলে বহুত বন্ধুক কথা দিছি মা বলছে আহমেদ বিন তোর বন্ধু বড় না আমি তোর মা বড় বলো তোর বন্ধু বড় না আমি তোর মা বড় কইছে মা তুমি বড় তার বন্ধুর তুলনা আমার কাছে কেন দাও বন্ধুকে কথা দিয়েছি বাবা আমি তো যেতে দেব না আহমেদ বিন রহমাতুল্লাহ যার সাথী বন্ধুগণ আছেন সবাই তারিখ মতে আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহর বাড়ির সামনে আসি দাঁড়িয়ে আছে উট নিয়ে নিয়ে আহমেদ বিন বারবার বলছে মা আদেশটা করো মা আমি চলে যাব মা মদিনায় যাব মা মা বলছে না বেটা আমি তোকে মদিনায় যাওয়া পারমিশন দেব না মাই কথা বলি নামাজের মোরাক্কাবে বসে গেছেন আহমেদ বিন রহমাতুল্লাহ আর একবার যা দেখে মা ঘরে নাই নামাজের ধ্যানে আছে আহমেদ বিন রহমাতুল্লাহ বললেন ঠিক আছে মা তখন শুনলো না আর মা বলা দরকার হবে না আস্তে আস্তে ঘর থাকি বিরিয়া বেডিং পাত্র নিয়া উঠের পিটিতে চড়িয়া সব বন্ধুকে নিয়ে আগে আগে যায় আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ গেতে গেইতে রে কিছু দূর পথে গেল মা নামাজটা শেষ হয়ে গেল নামাজে দোয়া করিয়া ডাকায় বাবা আহমেদ আয় আমার নামাজ শেষ হয়েছে বাবা আমার কাছে আয় বাবা এসো আমি তোর সাথে কথা বলবো বাবা করি ডাকায় বাবা শুনে দেয় না বাপ ঘরে তো নাই বাইরেও নাই মা বাইরে বিড়ি দেখে তার পোষানা উঠে গাছে লাগান লাগা বান্দানাই মা বললো আহমেদ চলে গেছে তার বেডিংপত্র নাই তার মহাব্বতর উঠতেও নাই মা ভাবলো সর্বনাশ আমি বোঝা যখন নামাজের ধ্যানে ছিলাম তখন উনি চলে মা একটু মনে দুঃখ পালে বাবা তোকে আমি বারবার না কথা বলছিলাম যাবার সামনে তুমি একটা কথা সালাম দিয়েও গেলি না বেটা আমি কতদিন পর্যন্ত মদিনার দিকে তাকে থাকব আমি বড় কষ্ট পাবো বাবা এই মদিনায় কতদিন পরে তুমি ফিরিয়ে আসবি মা নিঃশ্বাস ফেলা শুরু করলো নিঃশ্বাস ফেলাইতে ফেলাইতে কয়েকদিন চলে গেল আহমেদ বিন রহমাতুল্লাহ যখন মরুভূমির চিতে চলে গেলেন মরুভূমির পথে চলে গেলেন মরুভূমির রাস্তা বালুকা রাশি আহমেদের উঠতে আগে যায় বন্ধুদের উঠগুলো পিছনে যায় মার এক ফোঁটা চোখের পানি আহমেদের মহব্বতে এক ফোঁটা চোখের পানি জমিনে পড়ে গেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে সহ্য করতে পারে নাই আহমেদের চলতি উঠটাকে জমিনে শুয়ে পড়ে গেছে হুজুর শক্ত
সব মুরিদান বলল হুজুর আপনার উট কোনো বনভূমির চিতে শুয়ে পড়লেন? বলল বেঠা আমার উটের তো কোনো ব্যামার নাই, ভস্করি কেন শুয়ে পড়লেন? সবাই দেখো তো উটের কি ব্যামার হলো। সবাই চেষ্টা করল রে আহমেদ রহমাতুল্লাহর উট আর মরুভূমির থেকে উঠে না, বৌখান চলে যায় কোনো বন্ধু আর অপেক্ষা করে না। হুজুর আমার আগ মদিনার পথ দেখা লাগবে না, আর কিছুদিন গেলে আমরা মদিনার পথ পেয়ে যাব। আমরা চলি যাই, তোমার উঠে রোগ আর মনে হয় ভাল হবে না, আমার কান কোনো রাহাবার লাগবে না। সব বন্ধু চলে গেলেন, আহমেদের দুই চোখের পানি ছাড়ি দিলেন। ওরে বন্ধু রে তোমার জন্য আমার মা আমি আসার সময় বললাম না, আজকে এই মরুভূমির পথে একাই আমাকে তোরা ফেলে গেলেন, এই কি বন্ধুর পরিচয়? আমি এই মরুভূমিতে একাই উঠ নিয়ে কে করবো? সবাই যখন দেখা না যায় আড়াল হয়ে গেল আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ আল্লাহর কাছে দুই হাত তুলি কান্দ, আল্লাহ এটা আমার উঠের ব্যাপার না, এটা আমার মনে হয় মার অভিশাপ, আর মদিনায় যাব না, আমার উটের রোগ তুমি ভালো করে দাও, আমি এখন আমার সোনা মার কাছে চলে যাও। যখন মা নিয়ে দোয়া করা শুরু করলো আল্লাহর ওলি দোয়া কবুল হয়ে গেল, উঠ লাভ দিয়ে দাঁড়িয়া বাড়ি মুখে হয়ে খাড়া হলেন। যখন সুবহানাল্লাহ উঠের পিঠিতে আল্লাহর ওলি চলে, আল্লাহ নিশ্চয় একটা মার অভিশাপ। আস্তে আস্তে আসতেছে, মা মা করে ডাকায় মা গো আমি বড় অভিশাপ পালাম রে বন্ধু রে, কত যুবক আছে রে বিয়ে হওয়ার পরে আল্লাহ বলছে ইল্লালিয়া বধুন আমার ইবাদতের পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কত যুবক আছে রে মা যখন শরৎ পড়ে যায় বাবা মারা যায়, ওই মা কোনো বেটার কাছে আশ্রয় পায় না, বৌমা তো দেখতেও পারে না, বেটা জ্বালা পর বেটা জ্বালা পর হয়ে যায়, মা তখন পথের ভিখারি হয়ে যায়। মা পরনে ধীরে ধীরে একটা মালকিন কাপড় মেলে না, ঈদের দিনে মার মুখে একটু মিষ্টিও জোগে না। আব্বা রে মনে রাখিস রে বাবা ওলি হইতে পারবি না, যতক্ষণ তুমি মার সেবা করবা না। আল্লাহর নবী বলছেন পৃথিবীতে ওই আমলটা বলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো সুম্মায়ু নবী গো আল্লাহর কাছে বড় আমলটা কি? নবী বলল কালা বিদুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ আচরণ সৎ ব্যবহার করাটা পৃথিবীতে সবচাইতে বড় আমল। যাই যুবক অন্যায় করেছো, মার পা ধরে মাপলে বাবার পাটা ধরে তুমি কমালে, দেখবি রে মার মতন জননী কেউ নাই, মার পা নাই ধরতে মাধু পান্ধা করি নিয়ে কানবে সোনা, মোর পা ধরিস কে? মা বউয়ের কথা শুনি মা তো গালি দিস, মা তুই মুখ ক্ষমা করি দে রে মা, ওই মা কমা নাই দিতে তো পান্ধা করি নিয়ে কানবে। মা যদি মাফ করে দেয় পৃথিবীতে কোনো অলির দোয়া লাগবে না। হজরতে মালিক হযরত আহমেদ বিন রহমাতুল্লাহ উঠের পিঠিতে চড়ি বাড়ি মুখে রওনা হয়ে গেছেন, মা মা করি কান্দে বাড়ি দিকে আসি। সবে সাদেকের টাইমে আল্লাহর ওলি আহমেদ বিন রহমাতুল্লাহ ঘরের দরজায় আসিয়া মাকে ডাকবার, মা
আমি বড় অপরাধী মা, দরজাটা খুলি দে রে মা, মা ফজরে নামাজ পড়ি, বাবা না দোয়া তুলছিল, দোয়ার সময় মা তো ডাক শুনে দিতে পারে না, দোয়া শেষ করি দিয়ে ভাবে রে আমার আমি এত সকালে তো দরজা খুলতে পারি না, এত মিষ্টি সুরে আমাকে কে মা করে ডাকে, মা সহ্য করতে পারে না, তুমি দুই দিন মা করে ডাকো নাই, তিন দিনের গলা যদি মা করে ডাকাও দেখি রে সোনা, মার করি যেটা ঠান্ডা হয়ে যাবে, মা তো আশীর্বাদ দিবে, মা তো বারবার মাথা সত্যি বলবে, সোনা তোর জীবনে কষ্ট পাবি না, জীবনে অভাব হবে না, ব্যথারে মুসিবত আসবে না, এই মার দোয়া যদি নিতে পারো আব্বা জীবনে কোনো আলেমের দোয়া লাগবে না। আব্বা তো আল্লাহর ওলি, আস্তে আস্তে ডাকাইতে ডাকাইতে মা ঘরে থাকতে পারলো না, দরজা খুলি দেখে রে উঠে লাগাম ধরে আল্লাহর ওলি দাঁড়ে আছে, দৌড়ি আসি মা পায়ের সামনে, আমি বিন রহমাতুল্লাহ পড়ে গেল, মা তোর চোখের পানি কেন মা দেখছি মা, আমার মনে হয় মা তুমি বড় কষ্ট পেয়ে দেব, মা বলতে না বেটা আমি নামাজের মশলা দোয়া করছিলাম, চোখের পানি ফেলে কানছিলাম, চোখের পানি মশার সময় পাই নাই, এই পানিটা তুমি দেখিলি মা, তুমি আমাকে খবর করিতে রে মা, আমি মদিনায় যেতে পারি নাই, অত রাস্তায় আমার উঠ মা, মরুভূমিতে মা আমাকে ঠগাইছে, মা বলছে ব্যথা মদিনা যেতে পারো নাই, আফসোস করো না, আমি মা দোয়া করব বাবা তুমি মদিনায় না পৌঁছতে পারো, আমার দোয়া থাকবে আল্লাহ তোর মদিনায় পৌঁছানো তুম সোয়াব, আল্লাহ তোর আমল আমি লিখিয়ে দিবি, জয় বং সুবহানাল্লাহ। এখানে যারা আছে কমপক্ষে মাতাকে হাত ধরি মাপনো, বাবা নাকি মাপনো, যার বাবা আছে বিবির কথা শুনি শুনি বাবার দুঃখ দিয়েছ, বাবার চোখের পানি ফেলে দিয়েছ, আজকে যা বাবার হাতটা ঠ্যাঙ্কা ধরে কানি, বাবা আমি ভুল করছেন আব্বা, হুজুরের কাছে শুনলাম আব্বা তুই যদি অভিশাপ দিতে এই মুক্তি পাশ করিয়ে বল কোনো কামে আসবে না আব্বা, আজকে তোর পা ধরি কম আব্বা, মা তোর পা ধরি কম মা, আজকে ক্ষমা করে দিলে মা, মা তুই ক্ষমা না করলে মা আল্লাহ মাফ করবে না, আল্লাহ রসুলের হাদিস মা যদি তোমার বাবাকে মাফ না দেয় পৃথিবীতে কোন পীরের দরবারে যদি হাত ধরে যদি কান্দো, মা যদি অভিশপ্ত দিয়ে দেয় তাহলে ওই দোয়া আল্লাহ কবুল করবে না। সেই জন্য বাপজন আমরা আমরা আজকে আজ পাঁচ অক্ত নামাজ পড়বো, রাজি আছেন? আসেন বাবা, রাজি আছেন? ইনশাআল্লাহ আর মা বাবার খেদমত করবো, অক্কারি পীরদের অলিদের মাজারে যেয়ে আল্লাহর অলির কাছে দোয়া করবো, আল্লাহ তোর মতন করি আমাকে লাভ করার তৌফিক দান করে দাও, আল্লাহ যাতে আমি সৎ রাস্তায় চলতে পারি, দিনা সিরাতাল মুস্তাকিম আমি যাতে সৎ পথে চলতে পারি, এই বক্তব্য রাখি। আমি মা বোনকে অনুরোধ করলাম, মা এই সাইডকে আমল করবেন, মা এক নম্বর পাঁচ অক্ত নামাজ পড়বেন, দুই নম্বর মা রমজান মাসে রোজা আছে রোজা করবে, তিন নম্বর ওয়াতা বালাহা স্বামী থাকলে মা স্বামীর কথা মিষ্টি কথায় জবাব দিবেন, স্বামীর কথা মতে চলবে, চার নম্বর আল্লাহ রাসূল বললে ওয়াসাফা জাহা তোমার চরিত্রটাকে মা পবিত্রতা রাখবেন, তোমার স্বামী যাতে তোমার চরিত্র উপরে দুঃখ না পায়, এইটুকু বলে আমি শেষ করলাম, আপনারা দুঃখ মনে করবেন না, দোয়া হবে, দোয়ার সাথে সাথে বাবা তাবারকের ব্যবস্থা আছে, আব্বা সবাই তাবারক খাবো ইনশাআল্লাহ, একটু সবাই একটু দরুদ শরীফ পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা